দর্শক স্বাগত একাত্তর মঞ্চে। দেশে যুদ্ধাপরাধের বিচার চলছে, রাজনীতি পর্যবেক্ষকগণ মনে করছেন দেশে রাজনৈতিক আলোচনায় এখন বড় বিষয় হওয়ার কথা ছিল সুষ্ঠু বিচার প্রক্রিয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠা। অথচ এখন দেশ জুড়ে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সংঘর্ষ, হরতাল, নৈরাজ্য, রাজনীতির মাঠে সহিংসতা। আজ নারী দিবস, যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে যুদ্ধাপরাধীদের একটি বড় অপরাধ ছিল নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ। আপনারা একাত্তরে দিনের সংবাদ সংযোগেও দেখেছেন, শাহবাগ গণজাগরণ মঞ্চে আজ ছিল নারী জাগরণী সমাবেশ। নারীর প্রতি সহিংসতা, যুদ্ধাপরাধের বিচার, রাজনীতিতে সহিংসতা, সব মিলিয়ে আমাদের আইনের শাসন, রাজনৈতিক প্রক্রিয়া, গণতন্ত্র নিয়ে কি ভাবছেন নাগরিক সমাজ তা জানবার চেষ্টা করব আজকের একাত্তর মঞ্চে। আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট সুলতানা কামাল, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, আইনবিদ ও অন্যতম সংবিধান প্রণেতা। আমরা শুরুতেই আপনাদের জানিয়ে দেব এখনকার সংবাদ শিরোনামগুলো। শাহবাগে নারী জাগরণী সমাবেশ মঞ্চের কাছে ককটেল বিস্ফোরণ, র‍্যাব সদস্য আহত, একজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, বাকিরাও গ্রেফতার হবে, আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই সজাগ হয়েছে। জামাত শিবিরের মিছিল থেকে হাত বোমা বিস্ফোরণ, ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু। আমরা ধারণা করছি এই আটজনই হচ্ছে জামাত শিবিরের সক্রিয় কর্মী সদস্য। নিখোঁজের দুদিন পর তানবীরের লাশ উদ্ধার, খুনের প্রতিবাদে নারায়ণগঞ্জে কাল হরতাল। আপনারাও যোগ দিতে পারেন এই আলোচনায়। আপনারা SMS বা ফোন করতে পারেন পর্দায় দেখানো নাম্বারে, যোগাযোগ করতে পারেন ফেসবুক, টুইটার এবং ইমেইলের মাধ্যমেও। আমরা আলোচনা শুরু করছি সুলতানা কামাল, অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে দিয়ে। আজ গণজাগরণ মঞ্চে যে নারী জাগরণী সমাবেশ হয়েছে, আপনি সেখানে গিয়েছিলেন সংহতি জানাতে এবং আপনার বক্তব্যের কিছুক্ষণ আগে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং আপনি তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলছিলেন যে একে এটা পরিকল্পিত। আগেও আপনি বলেছেন যে একটা মহল একটা পরিকল্পিত উপায়ে দেশকে নৈরাজ্য এবং সংঘাতের দিকে ঠেলে দিতে যাচ্ছে। আমরা দেখছি সরকারি দল এক মহলের কথা বলছে, বিরোধী দলও একটা মহলের কথা বলছে, কোন সে মহল? আমরা যদি একটু আমাদের বিবেক বিবেচনা দিয়ে এই বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে একটা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় কারা? যারা দেশটার ভালো চায় না, সোজা কথায়, তাই না? এবং কারা দেশটার ভালো না চাইতে পারে? যারা এই দেশটার জন্মের বিপক্ষেই ছিল এবং দেশটা যেই নীতিতে এখন চালানোর একটা চেষ্টা করা হচ্ছে সেটা আমরা যেভাবেই হোক অনেকগুলি সংশোধনী সহ 72-এর সংবিধানে আবার ফিরে গেছি এবং সেই অনুযায়ী এই দেশটাকে পরিচালিত করার দায়িত্ব এই দেশের জনগণ একটা বিরাট ম্যান্ডেট দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে যারা বলছে এবং অত্যন্ত যৌক্তিকভাবে যারা দাবি করতে পারে যে মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল এবং তাদের সঙ্গে আরও কয়েকটি দল মিলে 14-দলীয় মহাজোট যারা নিজেদেরকে বলছেন তারা, এবং সেই জায়গায় এই দেশটাকে যাতে সেই অনুযায়ী দেশটা না চলে সেরকম কাজ করার জন্যে কারা পরিকল্পনা করতে পারেন, কারা সেখানটায় উদ্গ্রীব হতে পারেন, কারা না চাইতে পারেন, সেখান থেকে যদি আমরা যৌক্তিকভাবে আসতে থাকি তখন তো আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে যায় যে তারা যেই দলের নামেই থাকুক, যেই শক্তির নামেই থাকুক, যেই পরিচয়েই তার আবির্ভূত হোক না কেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যেন এই দেশটা পরিচালিত না হয়, অর্থাৎ গণতন্ত্র। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলাম, এখন আমরা খুবই জোর দিয়ে অসাম্প্রদায়িকতা বলে সেই কথাটা বলছি এবং আমরা বলেছি জাতীয়তাবাদ এবং সমাজে যাতে সম্পদের একটা সুষম বণ্টন থাকে। এটার বিরোধিতা করা ছাড়া অন্য কোনো যদি লক্ষ্য থাকতো তাহলে তো আজকে এত অস্থিতিশীল করার কোনো প্রয়োজন হতো না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সংসদে বিভিন্ন ফোরামে নানাভাবে আলোচনা করেই তো এই সরকারের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকতো, এই সরকারের যদি কোনো দুর্বলতা থাকতো
তাদের যদি কোনো অন্যায় আচরণ থাকতো সেটা নির্দেশ করা যেত এবং সেটাকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য কাজ করা যেত। সেটা না করে এই যে হত্যা, তারপরে লুণ্ঠন, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, এই প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আমরা একাত্তরকে দেখতে পাচ্ছি না এখানে? তাহলে কি আমরা আবার 2001 নির্বাচন পরবর্তী সময়টাকে দেখতে পাচ্ছি না? তাহলে কি আমরা আবার এখন যেই যেই কাজগুলি এই শক্তিগুলি করছে সেটার সঙ্গে সেটার মিল খুঁজে পাচ্ছি না? মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই সংঘাত নৈরাজ্য একেবারেই সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে চেতনা তাদের বিরোধিতা? অবশ্যই, কারণ একটা সরকারের ব্যারিস্টার আমিনুল ইসলাম, আপনি কি এর সঙ্গে একমত? এত সরাসরি এই বিভাজন, 42 বছরে তো রাজনীতির অনেক গতি প্রকৃতি পাল্টে গেছে। এখন যে অবস্থাটার সম্পর্কে আপনি, আমি, বাংলাদেশের 16 কোটি মানুষ, সকল সৎ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা সকলেই কিন্তু সচেতন এ বিষয়ে। আর আমি মনে করি না যে বাংলাদেশের কোনো মানুষ এই ধরনের নৃশংস হত্যা, প্রতিদিন শতাধিক লোক নিহত হয়েছে, কনসার্টের যে আমাদের 200,000 কোটি টাকা দিয়ে যে পল্লী বিদ্যুৎ যে স্থাপন করেছিল সে স্থাপনা ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন যে জনগণের আন্দোলনের প্রেক্ষিতেই এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল এবং আজকে ওখানকার লক্ষ লক্ষ লোক এজন্য তারা তাদের ফসল, তাদের মুখের ভাত কেড়ে নেওয়া হয়েছে। তো এই ঘটনাগুলো যে ঘটছে এবং মসজিদে প্রতিদিন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং একটা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এবং সেখানে মসজিদে যায় মানুষ, কোনো দুরবস্থার ভিতরে পড়লে সেখানে ঠাঁই নিতে যায়, শান্তিতে যায়, সোলেস পাওয়ার জন্য যায়, সে মসজিদকে তারা এখানে একটি সন্ত্রাসীর জায়গা বেছে নিয়েছে যে ওখান থেকে মিছিল বের করে তারা ভাঙচুর করছে, আজকেও যেটা করেছে। এই ঘটনাগুলো আপনার লক্ষ্য করতে হবে যে একটা প্যাটার্ন আছে এবং এটা একটা আন্তর্জাতিক প্যাটার্নও আছে, সেটা বোধহয় আমাদের সচেতন থাকা দরকার। সেটা হচ্ছে যে যে কোনো মুসলিম রাষ্ট্রকে যদি ডিস্টেবিলাইজ করতে হয় তাহলে সবচেয়ে বড় উপায় হচ্ছে যে ওই ধর্মের নাম করে ওখানে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং সরাসরি। এখন আমরা তো চাই না যে পাকিস্তানের লাল মসজিদের মতো এখানেও সেই ধরনের মসজিদে বিস্ফোরণ হোক। আমরা চাই না যে কোনো যেখানে যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে নিহত হয়েছে তাদের ক্যাম্পাসে, তো এতে তো লেগেই আছে। বেশি প্রায় খবরে দেখবেন যে পাকিস্তানে আপনার বোমা বিস্ফোরণ হচ্ছে। তো এই প্যাটার্নটা কেন হচ্ছে এটা আমাদের নিরূপণ করতে হবে। আজকে কিন্তু বিশ্বে কোনো কিছু আইসোলেটেড ঘটনা নয়, না আপনি তাড়া করলে হবে না আমার কথাটা শুনতে হবে। সেটা হচ্ছে যে এখানে একটা ইহুদিবাদ, যেটা আন্তর্জাতিক একটি শক্তি, সেটা কিন্তু সমস্ত মুসলিম দেশ, গরিষ্ঠ দেশকেই তারা স্থিতিহীন করে ফেলেছে এবং সেটা ইজিপ্ট থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত, লিবিয়া পর্যন্ত, লেবানন পর্যন্ত সমস্ত জায়গায় করেছে। কারণ তারা, এবং সেটা পাকিস্তানও যে সন্ত্রাসবাদ ঘটছে তাদের পিছনেও তাদের কাজটা আছে এবং এটা ফেইল্ড স্টেটে পরিণত করা। বাংলাদেশ তাদের বর্তমান টার্গেট এবং যতগুলো আপনার এই ধরনের সংগঠন আছে সেই ধর্মের নামে যেগুলো করছে সেই সংগঠনগুলো, না সেই সংগঠন যারা আমাদের, না এটা বুঝুন যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর কিন্তু একটি আন্তর্জাতিক কানেকশন আছে, যেখান থেকে বিএনপি সরকারের সময় মতিউর রহমান নিজামী যখন মিনিস্টার ছিলেন তখন যে আর্মসগুলো আলো, 12 ট্রাক আর্মস আলো কোত্থেকে এলো এবং সেগুলো কীভাবে বিতরণ হলো, এবং সেই সংগঠনই কিন্তু জামাত ইসলাম। আমাদের জামাত ইসলাম আজকে অত্যন্ত তাদেরকে এক্সপোজ করে দিয়েছে, তাদের সংগঠন বা ছাত্র শিবিরের সংগঠন, তাদের ছাত্ররা বুঝে হোক না বুঝে হোক বা ভুল বুঝে হোক, তাদেরকে এমন একটা পথে নিয়ে গেছে যেটা বিপজ্জনক শুধুমাত্র রাষ্ট্রের জন্য নয়, আমি মনে করি আমাদের ধর্মের যে ভাবমূর্তি সেটার জন্য কিন্তু এটা বিপজ্জনক। অতএব আমাদের ইসলাম ধর্মের ভাবমূর্তিকে নষ্ট করছে। আমরা যারা সাধারণ মুসলমান, যারা আমরা আল্লাহ রসুলে বিশ্বাস করি, আমরা তো চাইব না যে আমাদের ইসলাম ধর্মের এই ভাবমূর্তিটা এইভাবে
তারা নিরূপণ করুক। কিন্তু দলটি যখন একটি গণতান্ত্রিক দল, তাদের পেছনে জনসমর্থন থাকে, তারা সংসদ সদস্য থাকে তাদের, তখন কি এই নৈরাজ্য দমনের প্রক্রিয়াটা একই রকম সহজ হয়? মানে সেটা তখন কি উপায় আছে? কারণ গণতান্ত্রিক দলের তো অধিকার আছে। গণতান্ত্রিক দলের অধিকার অবশ্যই আছে, তবে এখানে গণতান্ত্রিক দল আমরা কাদেরকে বলছি? গণতান্ত্রিক দল তো সেই দলকেই বলা যাবে যেই দলের মধ্যে গণতন্ত্রের প্রতি সমর্থন আছে, যেখানে বলা হয় যে একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই দলে যে কেউ সদস্য হতে পারে এবং তাদের সমান অধিকার। এবং এখানে নারীদের বিষয়টা আসবে, আজকে আন্তর্জাতিক নারী দিবস, নারীদের কথাটা আরও বড় করে ফোকাসে আসা উচিত যে তাদেরও একটা সমান অধিকারের বিষয় থাকবে, সমান অংশীদারিত্বর বিষয় থাকবে। আমরা যে সমস্ত দলের কথা বলছি সেই দলগুলির মধ্যে কোথায় এই বিষয়টা অন্তত নীতিগতভাবে আছে? অনেক ক্ষেত্রেই কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে নাই, কিন্তু অন্তত নীতিগতভাবে তো এটার বিরুদ্ধেও কোনো রকম কথাবার্তা নাই। কিন্তু যে সমস্ত দলের একেবারে নীতির মধ্যেই বৈষম্য থাকে, নীতির মধ্যেই বলা থাকে যে কেউ কেউ তার যে কোনো কারণে সেখানে সদস্য হতে পারবে না, কিংবা সর্বোচ্চ পদে যেতে পারবে না, কিংবা অমুক জায়গায় পৌঁছাতে পারবে না, সেটাকে তো গণতান্ত্রিক দল বলতে আমি মোটেই রাজি নই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি হিসাব করেও দেখি তাদের কতটুকু জনসমর্থন আছে, আমরা যদি নির্বাচনের ফলাফল হিসাব করে দেখি, তারা তাদের দলের নামে আজকে যাদের কথা বেশি করে বলা হচ্ছে, জামাতে ইসলামী যদি পরিষ্কারভাবেই বলি, জামাতে ইসলামের সদস্যরা তাদের নিজস্ব নামে কবে কোথায় কতটা আসন পেয়েছেন, কিছু কিছু এ তো এখনও অনেক উন্নত দেশে, অনেক যেটাকে প্রগতিশীল দেশ বলা হয়, অনেক যেটাকে বলা হয় যে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিতভাবে রয়েছে, সেই দেশেও কিন্তু অনেক ডানপন্থী যাদেরকে বলা হয় ধর্মভিত্তিক দল একটা দুটো সিট পেয়ে যায় মানুষের মধ্যে একটা, সেটাও আবার একটা গণতান্ত্রিক সমাজের বোধহয় একটা বৈশিষ্ট্য যে হ্যাঁ এই ধরনের মানুষও। তার মানে কি, আমি ওই জায়গাটাতেই যেতে চাচ্ছিলাম যে তার মানে আমাদের সমাজে আমরা আসলে এতটা গণতান্ত্রিক হতে পারছি না আসলে আমাদের সমাজে। প্রশ্নটা যদি এইভাবে আমি বুঝে থাকি যে আমরা সেরকমভাবে গণতান্ত্রিক হতে পারছি না, মানে যে অগণতান্ত্রিক দলকেও আমরা যদি গণতান্ত্রিক দল বলি সেখানটা আমাদের একটা নিশ্চয়ই যেটাকে বলে কনফিউশন, সেই বিষয়টা তো রয়েই গেল যে এটাকে তাহলে আমরা কিভাবে গণতান্ত্রিক দল বলছি, সেটা একটা কথা। এবং তাদের যে জনসমর্থন সেরকম নাই সেটাও তো স্পষ্ট হয়ে গেছে। তারপরেও যে কথাটা আমি এখানে আজকে বলতে চাই বিশেষ করে, সেটা হলো যে ঐতিহাসিকভাবেও তো তাদের একটা ভূমিকা আমরা দেখে আসছি অনবরত, সেই একাত্তরেও তাদের ভূমিকা দেখেছি যেটা স্পষ্ট। আজকে যুদ্ধ অপরাধী বলি কিংবা মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের যে বিচারের প্রক্রিয়া চলছে সেটার মধ্যে দিয়েও তো এরা একাত্তরে কী কী করেছিল সেটা আমরা দেখেছি। আমি তখন তো মুক্তিযুদ্ধই করেছি, সেই বয়সেরই তরুণী হিসাবে সেই অভিজ্ঞতা আমার রয়েছে। আর তারপরে আমরা 2001 সালের পরবর্তী সময়ে দেখেছি, তখনও এই দলটি ডান পন্থার সঙ্গে যারা যুক্ত সেই দলগুলির সঙ্গে মিশে যেই কাণ্ডগুলি করেছে, যেই দুর্ঘটনাগুলি ঘটিয়েছে, যেই অত্যাচার নির্যাতন করেছে, আজকেও কিন্তু সেই একই প্যাটার্ন তারা চালিয়ে যাচ্ছে। আজকে যখন আমরা গণজাগরণ মঞ্চে, তখন যখন এই যে ককটেল বিস্ফোরণ হলো, আমার কথা হলো যে এটা তো তাদের একেবারে সহজাত কৌশল, কারণ তাদের হাতে একটা ক্ষমতা গ্রহণ করার কিংবা দখল করে নেওয়ার যদি আমি বলি, কিংবা মানুষকে ভয় ভীতি দেখিয়ে মানুষের জীবনের নিয়ন্ত্রণ দেওয়া নেওয়ার যে উপায় সেটা নির্ধারণ করে নিজেদের জন্য, সেটা সম্পূর্ণরূপে দেখা যায় যে ভীতির উপরে। সেটা কখনো এই ধরনের একের প্রকট ককটেল বিস্ফোরণ, জবাই করা, চাপাতি দিয়ে কোপানো, এই ধরনের কোনো রকম ভীতি প্রদর্শন করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মানুষকে আটকে রাখা, অবরুদ্ধ করে রাখা, আবার কখনো কখনো যেটা মাননীয় ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব বললেন যে কখনো কখনো তারা ধর্মের মোড়কে সেটার চেষ্টা করে, কারণ ধর্ম দিয়ে ধর্মপ্রাণ মানুষদেরকে যারা ধর্মটাকে সেরকমভাবে আত্মস্থ করার কিংবা ধর্মটাকে সেইভাবে চিনে নেওয়ার সুযোগ পায়নি ঐতিহাসিক কারণে, তাদেরকে কিন্তু ধর্মের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে জব্দ করা যায়, নানাভাবে নিজেদের বিভ্রান্ত করা যায়, আবার আন্তর্জাতিক রাজনীতিও সেখানে আছে। হচ্ছে দর্শক থাকুন একাত্তর মঞ্চের সঙ্গে। কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা, যিনি গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক। আমি এই পর্বের শুরুতেই কথা বলতে চাই অ্যাডভোকেট নাহিদ সুলতানার সঙ্গে। গণজাগরণ মঞ্চের শুরু থেকেই ব্যাপক পরিমাণ নারী এই মঞ্চে অংশ নিয়েছেন এবং অনেক নারীরা বলছেন যে এত নিরাপদ, শাহবাগের মতো এত নিরাপদ, তারা খুব অল্প জায়গাতেই বোধ করেন, দিন রাত নারীরা থাকছেন সেখানে, স্লোগান দিচ্ছেন, নারীদের এই এত ওতপ্রোত বোধ করবার কারণ কি বলে মনে করেন? গণজাগরণ মঞ্চ কেন তাদেরকে এতটা আলোড়িত করলো?
ধন্যবাদ নবনীতা আপনাকে এবং সম্মানিত অতিথি দুজনকে আমার নারী দিবসের শুভেচ্ছা ভালোবাসা এবং আপনার প্রশ্নটার মূল জায়গাটাই যদি যাই যে নারীরা এত একাত্মতা ঘোষণা করলো কেন এই গণজাগরণ মঞ্চের সাথে আমার মনে হয় কাদের মোল্লার ফাঁসি না হয়ে যে যাবজ্জীবনটা হয়েছিল তার বিরুদ্ধে যে যখন মানুষের জোয়ার এই রায়টা অপর্যাপ্ত সেটা বলে সেখানে নারী পুরুষ সবাই ছিল এবং নারীর অংশগ্রহণ ব্যাপকভাবে হওয়ার একটি বড় কারণ আমি মনে করি দীর্ঘদিন ধরেই আমরা এই জামাত শিবির রাজাকার সাম্প্রদায়িক রাজনীতি জামাত শিবিরের তাণ্ডব এদের রাজনীতির বিরুদ্ধে নারী আন্দোলন সবসময় কাজ করেছে সবভাবে কাজ করেছে তো এতদিন পর বেশ সেই 90-এর পর একটা গণজাগরণ বলতে যা বোঝায় সেটা এই জাগরণটি এবং নারী যেন আবার সেই সুযোগ পেল তার অধিকারের কথাটি তার ধর্মে যে নারীকে শোষণ করা হয় ধর্মের নামে আসলে ধর্ম তো নেমে হেঁটে এসে শোষণ করে না ধর্মের নামে মানুষ শোষণ করে ধর্মের ভুল ব্যাখ্যা অপপ্রয়োগ করে মানুষ নারীর বিরুদ্ধে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নারী যেন আরেকটা সুযোগ পেল বলবার যে ওয়েল এনাফ ইজ এনাফ লেটস গো দেয়ার অ্যান্ড সে সামথিং এগেইনস্ট দেম এবং আমি মনে করি অ্যাডভোকেট সুলতানা কামাল নাহিদ সুলতানা আমি যদি একটু আপনি থাকুন আমাদের সঙ্গে অ্যাডভোকেট সুলতানা কামাল আপনি কি একমত যে যে রাজনীতির বিরুদ্ধেই গণজাগরণ সে রাজনীতি আসলে নারীকে বেশি শোষণ করে সেটা একটা কারণ নারীর এত রাজতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেন না তাদের তাদের মোকাবেলায় আইন কি বলে গণতান্ত্রিক অধিকারের বিষয়ে তো সংবিধান সেখানে খুব স্পষ্ট ভাষায় বলছেন যে আইনের চোখে সকলেই সমান এবং আইন সকলের জন্যই আইনের সুশাসন মেনে চলতে হবে আইনের শাসন যেটা বলে সেটা হচ্ছে যে কেউ আইনের ঊর্ধ্বে না অতএব আমরা যে কথা বলছি নারী অধিকারের প্রশ্ন হোক মানবাধিকারের প্রশ্ন হোক আমাদের সমভাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে সকল রকমের আইনগত প্রোটেকশন পাব এই বিষয়টা তো সব আইনে এবং আমাদের সংবিধানে রক্ষিত আছে এখানে সরকার কি করছে আর জনগণ সে ব্যাপারে কীভাবে রেসপন্ড করছে অতএব প্রথমে আমি মনে করি যে সকল ক্ষমতার মালিক যখন জনগণ তখন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যে মিডিয়াতে যে কাজটা আপনারা করছেন এখানে জনগণকে ঐক্যবদ্ধ করবার এটি কিন্তু একটি অত্যন্ত জরুরি সময় যে আমরা কি বাংলাদেশটাকে সব সহনের দেশ করে দেবো কিনা এখানে হত্যা হবে লোককে ফেলে দেওয়া হবে তাকে তিনতলা থেকে ফেলে দিয়ে মারা হবে অগ্নিসংযোগ করা হবে লাইন উপরে ফেলে দেওয়া হবে রেল বগিতে আগুন দেওয়া হবে কাজকর্ম সমস্ত বন্ধ করে দেওয়া হবে তো এই এই ধরনের যে শোষণ শাসন তো নয় এটা হচ্ছে একটি মানুষের উপরে নির্যাতন চাপিয়ে দেওয়া তো এইটা আমরা সহ্য করবো কিনা তা আপনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যারা শ্রোতা দর্শক আছেন এবং আমার 16 কোটি মানুষ সে দেশের তাদের কাছে আমার একটি প্রশ্ন আপনারা আমার কাছে প্রশ্ন করেন অনেক সময় জনগণ পক্ষ থেকে আপনারা সে প্রশ্ন করেন আজকে কিন্তু আমি প্রশ্ন নিয়ে এসেছি আপনার কাছে আপনার মাধ্যমে জনগণের কাছে যে আমরা বাংলাদেশের মানুষ এটা সইব কি না আমাদের দেশটা কি সব সহনের দেশ করে দেবে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই সেটা হচ্ছে এখন ইচ্ছে করলেই দেশটাকে কিন্তু সব সহন করে দেওয়া যায় না দেশের অস্তিত্ব হচ্ছে আমাদের সংবিধান আইনের শাসন যদি সমুন্নত থাকে তবেই দেশ থাকবে রাষ্ট্র থাকবে মানুষ থাকবে অতএব মানুষকে সেখানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটাকে প্রশ্রয় দেবো কিনা জনগণের কাছে যদি আজকে গণভোট নেওয়া যায় তাহলে তারা কী বলবেন যে রাজনীতির দল নিয়ে আমি যদি নাম লিখাই তাহলে পরে কি আমি সমস্ত আইনের ঊর্ধ্বে চলে গেলাম নাকি আমি আইনের মধ্যে আছি তো রাজনৈতিক দল যদি আইনের মধ্যে থাকে তাহলে এই যে সন্ত্রাস দমন আইন 2009 তৈরি হয়েছিল ওনারা যখন
অ্যাডভাইজার ছিলেন, তারপর 2012-তে সংসদ, আমরা 2006 রাইট, তো 2012-তে যেটা করেছে, হ্যাঁ, তো সেইটাতে বল্ছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যের সহিত জড়িত বলিয়া গণ্য হইবে যদি উহা ক সন্ত্রাসী কার্য সংগঠিত করে বা উক্ত কার্যে অংশগ্রহণ করে, খ সন্ত্রাসী কার্যের জন্য প্রস্তুতি গ্রহণ করে, গ সন্ত্রাসী কার্য সংগঠনে সাহায্য করে বা উহা উৎসাহ প্রদান করে, ঘ সন্ত্রাসী কার্যের সহিত জড়িত কোনো সংগঠনকে সমর্থন এবং সহায়তা প্রদান করে। উঙ্গ, এখানে প্রায় এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট আছে, জাতিসংঘের রেজুলেশন নাম্বার 1267 ও 1373 সহ বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত অন্যান্য রেজুলেশন সময়ের অন্তর্ভুক্ত সংগঠন হয় অথবা অন্য কোনোভাবে সন্ত্রাসী কাজের সহিত জড়িত থাকে। তাহলে আন্তর্জাতিক এবং জাতীয় সন্ত্রাস এটাকে নিষিদ্ধ করার জন্যে আজকে বাংলাদেশ যে আইন নিজেরা পাশ করেছে পার্লামেন্টে, সেখানে তাদের অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের জনগণের কাছে না, পৃথিবীর সকল মানুষের কাছে তারা অঙ্গীকারবদ্ধ। কারণ একটা দেশের সন্ত্রাস কিন্তু শুধুমাত্র সেই দেশকে ডিস্টেবিলাইজ করে না, তার পার্শ্ববর্তী ভিন্ন দেশেও এই সন্ত্রাস কিন্তু ছড়িয়ে পড়ে। সেই কারণে আজকে সমস্ত পৃথিবীব্যাপী যেই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক আইন এবং আমাদের জাতিসংঘের রেজুলিউশনস রয়েছে। নিশ্চয়ই সম্ভব। আপনি প্রশ্ন করার আগে আমার প্রশ্নটার জবাব চাইছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এটা আমরা সইব কি সইব না, এবং এটা আপনার দর্শক শ্রোতারা যদি ঐক্যবদ্ধ হয় এবং এই দেশবাসী যদি ঐক্যবদ্ধ যেটা আমরা সইব না, তাহলে পরে সরকারও এটা সইতে পারে না। কারণ সরকারের কিন্তু কোনো অপশন নাই, অথচ সরকার বলতে পারবে না এই কথা যে যেহেতু একটা নিবন্ধীকরণ রাজনৈতিক দল এই সন্ত্রাস করছে, সেটা তাহলে পরে আমরা তাকে ছুঁব না, কারণ তাহলে পরে আমার ভোটের বা আমার দলীয় অবস্থানের বা আমার রাজনীতির কোনো সমস্যা হবে, এটা রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। অতএব আমার কথা হচ্ছে একটি, আপনি কি সন্ত্রাসকে রাজনীতির ঊর্ধ্বে রাখবেন কিনা বা রাজনীতিকে সন্ত্রাসের ঊর্ধ্বে রাখবেন কিনা। অতএব সন্ত্রাস একটা মোড়ক হতে পারে না রাজনীতির, রাজনীতি একটা সন্ত্রাসের মোড়ক হতে পারে না, এবং সন্ত্রাস একটি রাজনীতির মোড়ক হতে পারে না। তো এই জায়গা থেকে বেরিয়ে যতদিন আমরা না আসতে পারবো, ততদিন কিন্তু আমাদের সমস্যার সমাধান নাই। আমার প্রশ্ন দুটি জায়গায়, একটি হচ্ছে জনগণের কাছে যে তারা সব সহনের দেশ হবে কিনা, আর একটি সরকারের কাছে যে সরকার যে এতগুলো ঘটনা ঘটলো তারা এই সন্ত্রাস দমন আইনে রয়েছে, এখানে তো কোনো সরকার ইচ্ছা অনুযায়ী তো করতে পারে না, ইচ্ছা অনুযায়ী সরকার এই আইনি সুবিধা কেন নিচ্ছে না, এই বিষয়টি নিয়েও আলোচনা করব আমরা বিরতির পর। দর্শক থাকুন। মিস্টার আমিরুল ইসলাম, আপনি বলছিলেন যে সব সহনের রাষ্ট্র এই রাষ্ট্র হবে কিনা সেটা রাষ্ট্রকে এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি বলছিলেন আইন আছে, আন্তর্জাতিক অব্লিগেশনও আছে, রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না কেন? আমার মনে হয় যে আমাদের জনগণের যে ঐক্যবদ্ধ চেতনা যে আমরা সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এবং সেই সংকল্পের প্রতি অনর একটি অবস্থান প্রয়োজন, সরকারেরও তেমনি একটি অনর অবস্থান দরকার। আমার মনে হয় যে জনগণের ভিতরে সেটার অভাব রয়েছে, সরকারের ভিতরে সেটার অভাব রয়েছে, সেই কারণে এটা ঘটছে না। এবং আমি ধন্যবাদ জানাই যে আলটিমেটলি যে বিশ্বজিৎকে যেভাবে হত্যা করেছিল, এ ধরনের সন্ত্রাস আমরা দেখব বাংলাদেশে কখনো ভাবতে পারি নাই। তাকে অ্যারেস্ট করা, তাদের যারা হত্যা করেছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমার কয়েকজনকে, সাতজনকে অভিযুক্ত দেয়। এটি একটি উপযুক্ত সন্ত্রাস যেখানে সন্ত্রাস দমন আইনে তার বিচার হওয়া উচিত। আমি ঠিক একইভাবে মনে করি যে কয়েক সপ্তাহ ধরে যারা সন্ত্রাস চালাচ্ছে তারা যে দলেরই হোক না কেন, তাদেরও কিন্তু শাস্তি সন্ত্রাস দমন আইনেই হওয়া উচিত। তারা যে সংগঠনই হোক না কেন, সেই সংগঠন সম্পর্কে ইমিডিয়েটলি শোকজ নোটিস দেওয়া দরকার যে তোমাদের দলকে কেন নিষিদ্ধ ঘোষণা করা হবে না। এবং সেটাতে এখানে বলা আছে যদি অ্যাডভোকেট নাহিদ সুলতানের কাছে যাই, 18 অনুচ্ছেদে এটা আছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো সংগঠনকে সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে আদেশ দ্বারা তকশিল তালিভুক্ত করিয়া নিষিদ্ধ করিতে পারিবে। তো শোকজ নোটিস ইমিডিয়েটলি যাওয়া দরকার। এবং অ্যাডভোকেট নাহিদ সুলতানা, নারীর অংশগ্রহণ নিয়ে গণজাগরণ মঞ্চে কথা বলছিলাম, যে কোনো সহিংসতা নৈরাজ্য যখন চলতে থাকে নারী সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হয়, এই দেশে চলমান সহিংসতা সংঘাতের মুখে নারীর অবস্থানকে কিভাবে দেখছেন?
নবনীতা, যেটা আপনি বলেছেন সেটা ঠিক, কিন্তু নারী, আমরা যদি বাংলাদেশে নারী আন্দোলন, নারী জাগরণ, নারী স্বাধীনতা এগুলো যদি দেখি, সেটা সেই পরিমাণে তো হয়নি যে সহিংসতাটা কমবে বা বন্ধ হবে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে গণজাগরণ মঞ্চে ককটেল বিস্ফোরণ হয়েছিল, খুব কাছেই আমরা দাঁড়ানো ছিলাম সেটার, সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি হয়েছে, হুটুপুটি হয়েছে, নিরাপত্তার জন্য ছোটাছুটি হয়েছে, কিন্তু নারীরা কিন্তু তারপরও বসে থেকেছে, নারীরা ওইখানে ছিল, অবস্থান নিয়েছে এবং জোরালো স্লোগান দিয়েছে। এই যে জায়গাটি নারী যতদিন করবে, যত জোরালোভাবে করবে, নারীর প্রতি সহিংসতা তত কমবে। পুরুষ যত সেন্সিটিভ হবে, পুরুষ যত যখন মনে করবে না এটা শুধু কেবল নারীর সমস্যা না, এটা আমাদেরও সমস্যা, তখন নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে। আজকে আমরা ফ্যামিনিস্ট অ্যাক্টিভিস্ট বলি, ওয়ামেন অ্যাক্টিভিস্ট বলি, আমরা দীর্ঘদিন ধরে নারী আন্দোলন বাংলাদেশে করে আসছি, সুলতানা পাড়ের পুরোধা, আমি মনে করি যে এটা কমবে, কিন্তু এই যে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসিত হতে হবে। যেমন জামাত শিবির রাজাকার যদি রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, ধর্ম চালায় নিজের রাজনীতি দিয়ে, তাহলে আপনি বলুন নারী তো এখানে খুবই ভালনারেবল একটা অবস্থায় থাকে। ধন্যবাদ অ্যাডভোকেট নাইম সুলতানা, অ্যাডভোকেট সুলতানা কামাল। এই শাহবাগ আন্দোলন শুরুর পর থেকেই আমি ভাবছিলাম যে আপনি আপনার এই নারী আন্দোলনের সাথে, মানবাধিকারের সঙ্গে জড়িত থাকার একটা মানে স্বাধীনতার বয়স আর সেই বয়স একই হবে। আপনি যদি আমাকে বলেন যে দেশে আমরা সবসময় মুক্তিযুদ্ধের কথা উঠলেই বলি 2,50,000 নারী ধর্ষিত হয়েছেন, মা বোনের সম্ভ্রম গেছে, সে দেশে 42 বছরে আমরা একটা নির্যাতন মুক্ত, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে পারলাম না কেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন নবনীতা। আমি বলতে চাই যে এখানে আমাদের একটা ধারণাগত বিভ্রান্তি কাজ করে, সেটা হলো নারীর উপরে যে নির্যাতনটা হয়, বিশেষ করে ধর্ষণের মতো নির্যাতন যখন হয়, কিংবা তার শারীরিক ইন্টিগ্রিটি যেটা বলে সেটার উপরে যখন আক্রমণ হয়, শ্লীলতাহানি বলতে পারি, ধর্ষণ বলতে পারি, তখনই সেটাকে কিন্তু অপরাধ থেকে বিচ্ছিন্ন করে সম্ভ্রমের সঙ্গে যুক্ত করা হয়। আমরা এখনই নিজেরা বলি যে আমরা সম্ভ্রম দিয়েছি, সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়েছি। একটি ছেলের যদি যুদ্ধে হাত কাটা যায়, পা কাটা যায়, তাকে যদি পঙ্গুত্ব বরণ করতে হয়, তাকে যদি মৃত্যু বরণ করতে হয়, তাহলে তো তাকে বলা হয় না যে তার সম্ভ্রম গেছে। তাহলে একজন নারী ধর্ষিত হলে, কারণ সেই ধর্ষণটা তো করা হয় যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে, তার উপরে তার একটা শরীরের উপরে আঘাত হানা হয়েছে, সেটা যে কোনো উপায় হোক, সেটা অপরাধ না চিহ্নিত করে সেটাকে সম্ভ্রম একটা ইস্যু হিসাবে চিহ্নিত করা হয়, তখন কি হয়, লুকিয়ে রাখার ব্যাপার, যে না যত